প্রস্রাব পরীক্ষা করে কালাজ্বর শনাক্ত করার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল করিম। এর মাধ্যমে প্রচলিত পদ্ধতির চেয়ে স্বল্প সময়ে কম ঝুঁকিতে কালাজ্বর পরীক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। কালাজ্বরের রোগী বেড়ে গেলে এই পদ্ধতি কাজে লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। কালাজ্বরের জীবাণু বহন করে ছোট ছোট বিলে মাছি। এর প্রধান লক্ষণ দীর্ঘদিন জ্বর, স্বাস্থ্যহানি, রক্তস্বল্পতা। সঠিক চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু অনেকটাই অনিবার্য। 2019 সালে দেশের 26টি জেলায় 124 জনের কালাজ্বর শনাক্ত হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বাংলাদেশের 3 কোটিরও বেশি মানুষ কালাজ্বরের ঝুঁকিতে আছে। এই রোগটি শনাক্ত করার প্রচলিত প্রক্রিয়া বেশ জটিল, সে সাথে ঝুঁকিপূর্ণ। দীর্ঘ 7 বছর গবেষণা করে এর নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক মঞ্জুরুল করিম। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুরো প্রক্রিয়াটিকে দুই ভাগে ভাগ করেছিলাম। প্রথম দফা আমরা করেছিলাম রক্ত থেকে এই পরজীবীর অনুসন্ধান, সেখানটাতে আমরা সেটা আমরা পারলেমের সাহায্য নিয়ে আমরা করেছি। দ্বিতীয় দফা আমরা করেছি মূত্র থেকে এই পরজীবীর অনুসন্ধান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, এই উদ্ভাবন কালাজ্বর শনাক্তের খরচ ও সময় দুটোই কমিয়ে আনবে। খুব দ্রুত হবে, খুব পুঙ্খানুপুঙ্খ হবে, অ্যাকুরেট, র্যাপিড, তারপরে বলো লার্জ স্কেল, এর ভলিউম অনুস একত্রে অনেক ভলিউমকে অ্যাড্রেস করতে পারবে, খুব ইজিয়েস্ট। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মনে করছেন, সহজে নমুনা পরীক্ষার সুযোগ থাকাই জনপ্রিয় হবে এই পদ্ধতি। এখন অলমোস্ট ইলিমিনেশনের পর্যায়ে, রোগীগুলোকে ফলো আপ করতে হবে, এরকম রোগী আছে কিনা, এবং যদি আমাদের রোগী অনেক বেড়ে যায় তাহলে এটা ডায়াগনস্টিক টুল হিসাবে অনেক ভালো কাজ করবে। কালাজ্বর শনাক্তের এই পদ্ধতি অনুমোদনের জন্য শিগগিরই প্রক্রিয়া শুরু করা হবে। ইনভাইট করবে আরো একটা ফার্দার স্টাডি করবে। নাজিব বেগ, ডিবিসি নিউজ, ঢাকা।